চ্যানেল, আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। আমাদের ফ্ল্যাট নেওয়া হয়েছে হলদিয়াতে, তো আজকে সেই ফ্ল্যাটের গৃহপ্রবেশ। প্রচণ্ড ব্যস্ত সকালবেলা থেকে, আমি ভিডিও অন করার সময় পাইনি, এই যে এখন গাড়ি করে যাচ্ছি জিনিসপত্র নিয়ে ফ্ল্যাটে। ওখানে বাবাই পুজো করবে, তো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ব্লগ শুরু করা যাক, আর পুরো দিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা এসে গেছি ফ্ল্যাটে, এখানে বাবা প্রায় সব কিছুই প্রিপারেশন রেডি করে রেখেছে। আমাদের খুব বেশি কাজ নেই, সবটাই বাবা রেডি করে ফেলেছে। এখানে বাড়িঘরের অবস্থা এখনও গোছানো হয়নি আমাদের, পুরো মাল শিফটিং এখনও কমপ্লিট হয়নি। দেখতেই পাচ্ছ চারিদিকে সব কিছু রাখা আছে এখনো। আমাদের পুজো শুরু হবে, এখন আমরা যাবো ওই যে ঘট নিয়ে জল ভরতে পুকুরে, তো চলো ওখানে গিয়ে যাওয়া যাক। তো আমরা এখন এসে গেছি পুকুরে, এখানে একটা জ্যান্ত মাছকে জলের মধ্যে ছেড়ে দিতে হবে, যে আমরা দাদা ছেড়ে দিয়েছে। তারপর এখান থেকে দাদা ঘটের মধ্যে জল ভরে নেবে, তারপর সেটা নিয়ে আমরা আবার ফিরে যাব। তারপর আমাদের প্রবেশে পুজো শুরু হবে। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, এবার যজ্ঞ হবে। এখানে বাবা যজ্ঞ প্রিপারেশন নিচ্ছে, তারপর এখন যজ্ঞ শুরু হবে। সুগন্ধিম পুষ্টিবর্ধনম
কুরবান কমি মমন্ধনা মৃত্যুর মুক্তি আমন্ত্রিতা। মোটামুটি কমপ্লিট হয়ে গেল, জানি না তোমাদের সাথে কতটা শেয়ার করতে পেরেছি, কারণ প্রচুর কাজ ছিল আজকে আমার। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি আজকের ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।